বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। তো যাই হোক, তো অন্য প্রবলেমে ছিলাম, শরীরটা ভালো ছিল না, কাজ করতে পারিনি। তো এই দুটো বানানো হলো। তো এটা শুধু ওই প্যানেলটার আউটপুট যাবে, ওতে মাইক্রোফোন লাইনও আছে, আমি দেখিয়ে দেবো। তো এতে রেকর্ডিংও করা যাবে, রেকর্ডিং লাইনটা আমি বার করিনি, ঠিক আছে। কেউ যদি মনে করে রেকর্ডিং করবো, তা রেকর্ডিংও করা যাবে, মাইক্রোফোন লাইন থাকবে, ব্লুটুথ থাকবে, পেন ড্রাইভ চিপ দুটোতেই চলবে। আর পিছনে এই যে আউটপুট করা হয়েছে দুটো, ঠিক আছে। আর এটাতে মাইক্রোফোন লাইন আছে, তো এইটা মাইক্রোফোন লাইন, এটাতেও করা যেত, আমি করিনি, একটা করা হয়েছে। তো একটা চেয়েছে, একটা করে দিয়েছে, এখানে স্যাম্পেল দেওয়াই আছে মাইক্রোফোনে, দেখতে পাচ্ছ ইকো থাকবে। তো এই ধরনের ছোট চিপ মেশিন নিতে চাইলে যোগাযোগ করবে, এগুলো মাইকের জন্য অনলি, এটা আউটপুট দেবে, এতে কোনো ডাইরেক্ট স্পিকার চলবে না। আমি দেখাচ্ছি, দেখো উপরেরটাই বাজছে, নিচেরটাই দেখাচ্ছি। তো আমি আবার মাইক্রোফোনটা জড়বো, দেখো মাইক্রোফোন দেখতে পাচ্ছ জোড়া হয়ে গেছে, এই যে পিছনে কর্ডগুলো আছে, এই যে। তো মাইক্রোফোনটা অন করলাম, হ্যালো হ্যালো দেখতে পাচ্ছ, হচ্ছে না, হ্যালো হ্যালো হ্যালো। তো এখানে কিছু কাজ করতে হবে, এই মোড অপশান আছে, মোড অপশানে গিয়ে ইকো ভার্সেল ইকো ভার্সেলে নিয়ে যেতে হবে, এই যে ইকো লেখা আছে, তো সবই বুঝতে পারছ। তো এরকম সেম মেশিন নিতে চাইলে যোগাযোগ করবে। তো ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ডেকের কাজ আছে অনেক, ওগুলো সব করতে হবে।
তো আপাতত এই পর্যন্তই। ওকে, ভালো থাকবে বন্ধুরা। যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।